জর্ডানের ডেড সির নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুর্লভ। ডেড সির নাম আগে না শুনে থাকলেও নামটি শোনা মাত্রই মনে একটা কৌতূহল জন্মায়। এর সম্পর্কে প্রচলিত রয়েছে অনেক লোককথা, উপকথা, গল্প ও কৌতুক। এর সম্পর্কে প্রচলিত একটি ধারণা, ডেড সির পানিতে কখনো কেউ ডোবে না, আবার কোনো প্রাণী বেঁচেও থাকতে পারে না। কেন এমনটা হয় আর কেনই বা এর নামকরণ ডেড সি হলো, এর পেছনের রহস্যটাই বা কি? চলুন জেনে আসা যাক রহস্যে ঘেরা এই মৃত সাগর বা ডেড সি সম্পর্কে। ইতিহাস খ্যাত মৃত সাগর, ইংরেজিতে বলা হয় ডেড সি, আর আরবদের কাছে তা বাহরুল মাইয়িত নামে পরিচিত। বিজ্ঞানীদের মতে প্রায় ২০ লাখ বছর আগে এ সাগরের উৎপত্তি। সাগর বলা হলেও এটি মূলত একটি হ্রদ, যার সর্বোচ্চ গভীরতা ৩০৪ মিটার। মধ্যপ্রাচ্যে অবস্থিত এই মৃত সাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান এবং পশ্চিম সীমান্তে যথাক্রমে ইসরায়েল ও প্যালেস্টাইন। পৃষ্ঠভাগ ও তীরদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪২৯ মিটার নিচে হওয়ায় ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্নভূমি হিসেবে গণ্য করা হয় একে। বিশাল লবণাক্ত এ জলভূমির পানিতে লবণাক্ততার পরিমাণ প্রায় ৩৪.২%, যা সমুদ্রের পানির চেয়ে ৮.৬ গুণ বেশি। এই অত্যাধিক লবণাক্ততার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে জলজ প্রাণীরা বসবাস ও জীবন ধারণ করতে পারে না, তাই এ সাগরে কোনো প্রাণের বসবাস নেই বললেই চলে। এ কারণে এই জলাভূমির নাম মৃত সাগর। বলা হয় প্রায় ৩ মিলিয়ন বছর পূর্বে বর্তমান জর্ডান নদী, মৃত সাগর এবং ওয়াদি আরাবাহ অঞ্চল লোহিত সাগর এর পানিতে বারবার প্লাবিত হয়। এর ফলে একটি সরু উপসাগরের সৃষ্টি হয়। উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত ছিল। প্রাকৃতিক তত্ত্ব অনুযায়ী প্রায় ২ মিলিয়ন বছর পূর্বে উপত্যকা এবং ভূমধ্য সাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে, ফলে মহাসাগরের প্লাবনে এই অঞ্চলে সৃষ্ট উপসাগরটি পরিবেষ্টিত হয়ে হ্রদে পরিণত হয়। এই সাগরে কোনো প্রাণী বসবাস করতে পারে না, কোনো মানুষ চাইলেও এর পানিতে প্রবেশ করতে পারবে না। পানির লবণাক্ততা বেশি হওয়ার কারণে মৃত সাগরের পানির প্লবতা এতই বেশি যে বস্তুর ওজন অনেক বেশি হলেও বস্তুকে ডোবানো বেশ কঠিন। মহাসাগরের পানির তুলনায় ডেড সির পানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলোর পার্থক্য রয়েছে। মৃত সাগরের পানিতে মিশে থাকা লবণে ১৪% ক্যালসিয়াম ক্লোরাইড, ৪% পটাশিয়াম ক্লোরাইড, ৫০% ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ৩০% সোডিয়াম ক্লোরাইড বিদ্যমান। এই পানির ঘনত্ব ১.24 কেজি/লিটার। এ সকল উপাদানের কারণে ডেড সির পানির প্লবতা শক্তি পৃথিবীর অন্যান্য স্থানের পানির চেয়ে অনেক বেশি, আর এই উচ্চ প্লবতা শক্তির কারণে এই সাগরে কোনো কিছুই ডোবে না। যে কেউ মৃত সাগরের পানিতে ভেসে থাকতে পারে অনায়াসে। প্রাচীনকাল থেকে এই হ্রদটি মিশরের মমি তৈরির জন্য, সার উৎপাদনের জন্য পটাশ সহ বিভিন্ন প্রাকৃতিক খনিজ পদার্থের উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই হ্রদ থেকে প্রাপ্ত লবণ ও খনিজ পদার্থ বিভিন্ন প্রসাধনী ও সুগন্ধি দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। ডেড সিতে কোনো মাছ নেই, তেমনিভাবে এর পাশে জর্ডান নদীতেও নেই কোনো মাছ। এ সাগরের পানিতে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচতে পারে না বলেই মূলত এই সাগরকে ডেড সি বা মৃত সাগর বলা হয়ে থাকে। এই সাগরের পানিতে শুধুমাত্র সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের সন্ধান পাওয়া যায়। ডেড সি তীরবর্তী পাহাড়ি অঞ্চলে উট, খরগোশ, খেকশিয়াল, এমনকি চিতাবাঘও দেখতে পাওয়া যায়। অতীতে জর্ডান নদীর বদ্বীপ অঞ্চলে প্যাপিরাস এবং পাম গাছে সমৃদ্ধ বনভূমি ছিল। রোমান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় ইক্ষু, সিকোমোর এবং হেনা এ অঞ্চলের উদ্ভিদ বৈচিত্র্যে সমৃদ্ধি এনে দিয়েছিল। জেরিকোতে বেলসাম গাছের রস থেকে প্রস্তুত করা হতো উন্নত মানের পারফিউম এবং সুগন্ধি। বর্তমানে মৃত সকল অঞ্চলটি চিকিৎসা শাস্ত্রে গবেষণাস্থল হয়ে উঠেছে। এর মূলে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি, বাতাসে অ্যালার্জি উৎপাদক দ্রব্য এবং পরাগরেণুর স্বল্পতা, উচ্চ ভূমণ্ডলীয় চাপ, সৌর বিকিরণে অতিবেগুনি উৎপাদনের কম উপস্থিতি। উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী। চর্মরোগ, সোরিয়াসিসের জন্য দীর্ঘ সময় সূর্য স্নান বেশ উপকারী। এই অঞ্চলে অতিবেগুনি রশ্মির স্বল্পতা সূর্য স্নানের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে বেশ সহায়ক ভূমিকা রেখেছে। এছাড়া রোগটি নিরাময়ের জন্য মৃত সাগরের লবণও বেশ উপকারী বলে বৈজ্ঞানিকদের গবেষণায় দাবি করা হয়।